এটার পাছত আনটো প্রতিবাদে বিধ্বস্ত করে তুলিছে বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দু আন্দোলন, ছাত্র আন্দোলনের পাছত এবার বাংলাদেশত গা করে উঠিল আওয়ামী লীগের সমর্থকর আন্দোলনে। শেখ হাসিনাক সসম্মানে বাংলাদেশে উভতাই অনার দাবিরে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে রাজপথলে দলে বলে উলাই আহিছে আওয়ামী লীগের সমর্থক। বাংলাদেশত ক্ষোভর জুই, আওয়ামী লীগের সমর্থকর প্রতিরোধ, প্রতিবাদকারীরে জ্বলাই দিলে সেনার বাহন। শেখ হাসিনাক সসম্মানে বাংলাদেশে উভতাই অনার দাবিত রাজপথলে দলে বলে উলাই আহিল আওয়ামী লীগের সমর্থক। আন্দোলনকারীর আক্রমণের প্রত্যুত্তর দিবলে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আওয়ামী লীগের সমর্থকে সাব্যস্ত করলে তীব্র প্রতিবাদ। আওয়ামী লীগের সমর্থকর প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা চলাওতে সেনার উপর চলিল আক্রমণ। শেখ হাসিনার সমর্থনত স্লোগানের মাজতে প্রতিবাদকারী আগুচি ধরলে সেনার কনভয়। এই দৃশ্য গোপালগঞ্জর। সেনার এখন বাহন ভাঙি ছিঙি লণ্ড ভণ্ড করার বিপরীতে আওয়ামী লীগের সমর্থকে জ্বলাই দিলে আন এখন বাহন। এই ঘটনাত আহত হয়েছে চারিগী সেনা, এজন সাংবাদিকর লগতে মুঠ পনেরোজন লোক। দুজন লোক গুলিবিদ্ধ হওয়ার দাবি স্থানীয় রাইজর। শনিবারের আরক্ষীবিহীন বাংলাদেশের প্রতিক্ষণ থানাত অবস্থান করেছে সেনা বাহিনীর লোকে। আরক্ষীর দায়িত্ব কাঁধ পাতি সংখ্যালঘুর আওয়ামী লীগের সমর্থকর উপর চলা নির্যাতন কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি দিছে বাংলাদেশ বর্ডার গার্ডর কর্মকর্তায়। সংখ্যালঘু যারা ভাইরা রয়েছে তাদেরকে আমরা বলবো যে আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না, আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্বে, আমরা আমাদের নিরাপত্তা প্রদান করব। কিন্তু অরাজক পরিস্থিতির পরিপ্রেক্ষিতত বাংলাদেশ বর্ডার গার্ডর প্রতিশ্রুতির প্রতিয়ন যাব পৰা নাই সংখ্যালঘু লোকের আওয়ামী লীগের সমর্থক। যার পরিপ্রেক্ষিতত গোপালগঞ্জত আওয়ামী লীগের সমর্থকর টার্গেট হল বাংলাদেশের সেনাবাহিনী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। YBY নামৰ ট্ৰেডিং এপত ধন বিনিয়োগ কৰি সৰ্বশ্ৰান্ত হৈ পৰিল উত্তৰ অসমৰ লাখ লাখ গ্ৰাহক। হঠাৎ YBY নামৰ ট্ৰেডিং এপ বন্ধ হৈ পৰাত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে এতিয়া বিনিয়োগকাৰী। অন্তৰ্ধান হ'ল YBY প্ৰতিষ্ঠা কৰা প্ৰাক্তন NDFB নেতা অনিৰাম বসুমতাৰীৰ। ট্ৰেডিং এপত আপুনিও বিনিয়োগ কৰিছিল নেকি? ট্ৰেডিং এপৰ জালত উত্তর অসমৰ লাখ লাখ গ্রাহক। গ্রাহকক রাম ঠগন YBY নামৰ ট্রেডিং এপৰ। হঠাৎ বিকল হৈ পৰিল YBY এপ। টকালৈ উধাও হল প্রবঞ্চক স্বত্বাধিকারী। YBY নামৰ ট্রেডিং এপটোৱে গ্রাহকক রাম ঠগন দিয়াৰ পিছতেই অন্তর্ধান হৈ পৰিছে অসমত YBY প্রতিষ্ঠা কৰা লোকসকল। গ্রাহকে ফোন করেও বিচাৰি পোৱা নাই YBY প্রতিস্থাপকসকলক। বিশেষকৈ উত্তর অসমত YBY প্রতিষ্ঠা করা প্রাক্তন NDFB নেতা অনিৰাম বসুমতাৰী এতিয়া অন্তর্ধান হৈ পৰিছে। বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার মিলননগরের বাসিন্দা অনিৰাম বসুমতাৰীয়ে অসম এৰি যোৱা বুলি চর্চা চলিছে। YBY-ক অসমত প্রতিষ্ঠা কৰি কোটি কোটি টকার মালিক হৈ পৰা অনিৰাম বসুমতাৰীয়ে YBY-ৰ পৰা লাভ কৰিছিল দুখনকৈ বিলাসী বাহন। অতি কম দিনৰ ভিতৰতে গাঁও আৰু চহৰ অঞ্চলত শিপাইছিল YBY। এপটোত এগৰাকী বিনিয়োগকাৰীয়ে আন এজনক যোগদান কৰালেও লাভ কৰিছিল ধন, যাৰ বাবে অতি কম দিনৰ ভিতৰত জনপ্ৰিয় হৈ পৰিছিল YBY। গহপুৰ, নারায়ণপুর, বিশ্বনাথ চারিআলির ভিতরুয়া অঞ্চলত গড় লৈ উঠিছিল YBY-ৰ সৰু সৰু কাৰ্যালয়। এপটো বন্ধ হৈ পৰাৰ লগে লগে এতিয়া ৰাতিটোৰ ভিতৰতে নাইকিয়া হৈ পৰিল এইসমূহ কাৰ্যালয়। টকা ইনভেস্ট কৰিছিলো কিন্তু পূজা লগে চলিল, অলপ পূজা গৰম হ'ব বুলি ভাবিছিলো, এতিয়া ফটোকে বন্ধ হৈ গ'ল। এতিয়া আমাৰ যিখিনি পয়সা জমা হৈছিলে সেইখিনি উলিয়াব নোৱাৰিলো, পানীত হাঁহ নচৰা অৱস্থা হৈ আছে। দুখীয়া মানুহ মানে কিছুমানে ধাৰ ঋণ কৰিও সোমাইছিলে, উপায় নাই আৰু, সবৰে টকা উইথড্ৰ কৰিব পৰা নাই। আনকি বানপানীৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ সাহায্য পুঁজিলৈ ধন দিয়া বুলিও প্ৰচাৰ চলাইছিল YBY-এ। একাংশ বিনিয়োগকাৰীক গাড়ী, মটৰ চাইকেল, মোবাইল আদি বিতৰণ কৰি উৎসাহিত কৰিছিল এই YBY নামৰ এপে।
অবশেষত ওয়াই বি আইয়ে ঠগিলে রাইজক। ওয়ালেটর জমা ধন উলিয়াব নোৱাৰিলে গ্রাহকে। ধন উলিয়াবলৈ পুনৰ কেওয়াইসির নামত 6,000 টাকা বিচাৰিছে ওয়াই বি আইয়ে। ধন লুণ্ঠনৰ বাবে ওয়াই বি আইয়ে আৰম্ভ কৰা এই নতুন পদ্ধতিত হাহাকাৰ অৱস্থা ৰাজ্যৰ লাখ লাখ ওয়াই বি আই গ্রাহকৰ। লাভাংশ নহলেও মূলধন উভতাই দিবলৈ আহ্বান জনাইছে গ্রাহকসকলে। ওয়াই বি ওয়াই ট্রেডিং একাউন্ট আমিও পয়সাটো ইনভেস্ট করেছিলো, ভাবিছিলো কিবা এটা ভাল আশা পাম বলে। তথাপি আগৰ পৰাই জানো বহুত আহিল, বহুত গোল, জীবন সুরক্ষা আহিলে, রোজভেলি আহিলে, তথাপিও মানুহে কোৱা কথা দিয়ে আমিও 6,000 টাকা ঢালিলো। পাছত এতিয়া তো পয়সা ঘূৰাই নাপামে আৰু নেক্সট। গহপুৰৰ পৰা পলাশ ফুকনৰ রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। গোচৰ নিষ্পত্তিৰ নামত 10 লাখ টকাৰ দাবী পৰ্টেলৰ স্বয়ম্ভু সংবাদদাতা ৰঙিয়াৰ শামসুল হকৰ। ভুক্তভোগী বাহৰুল ইছলামে দাখিল কৰা এজাহাৰত ফাদিল হৈছে শামসুলৰ ভয়ানক কুকৰ্ম। ৰঙিয়া আৰক্ষীৰ অতি ঘনিষ্ঠ সংবাদদাতা কোন এই শামসুল? ইতিমধ্যে শামসুলৰ কৰ্মকাণ্ডক লৈ চৌদিশে সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। ৰঙিয়া কি ঘটিছে? কালি দুটা কন্টেইনাৰ দিম আৰু এই টেবলেট দি দিম অলপ। দে হ'ব দে মামা। ৰঙিয়াক কি হৈছে? ৰঙিয়াৰ এগৰাকী স্বয়ম্ভু পৰ্টেলৰ সংবাদদাতা শামসুল হক। ৰঙিয়া আৰক্ষীৰে অতি ঘনিষ্ঠ এইটো স্বয়ম্ভু সংবাদদাতা শামসুলৰ কৰ্মকাণ্ডক লৈ চৌদিশে সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। আমি কৰিব লাগিব, এইটো কৰিলে আমি থব লাগিব কিবা অলপ ব্যৱস্থা কৰ, কিবা মাথা মাৰিব লাগিব। বস্তু আছে মোৰ তাতে অলপ আধা কেজি মান, মানে এইটো মেজ বস্তু আৰু বেয়া বস্তু, যিহেতু বিধানত ধৰা মাল ফেল দিয়া মাল আছিল। কাহিনী ভয়ংকৰ, কাহিনী সুপৰিকল্পিত। এইগৰাকী ভুক্তভোগী বাহাৰুল ইছলামে দাখিল কৰা এজাহাৰত ফাদিল হৈছে শামসুলৰ ভয়ানক কুকৰ্ম। এতিয়া পাঠকসকল মই কম নে তুমি মানে মেনেজ কৰিবা? সেইটো আগতে বা এটা ভাল সাজ মানুহ এটা মামা এইটো গম পাবি সিহঁতৰ কোন সাজ মানুহ, সেই সাজ মানুহ এটা দিম মোৰ হাতত। আকৌ সাজ মানুহ নে তুমি যেনেকে মেনেজ কৰা তুমি মাথা মাৰা? মই সেনেকে নাযাও না সিহঁতৰ অলপমান থৈ দিম বেয়া বস্তু অলপ টুকলা এটা। ভুক্তভোগী বাহাৰুলে ফাদিল কৰিলে স্বয়ম্ভু পৰ্টেল সাংবাদিক শামসুলৰ ষড়যন্ত্ৰ। দাবী কৰা 10 লাখ নাপায় STFৰ জালত পেলোৱাৰ ব্লু প্ৰিণ্ট। চাৰি মাহ ধৰি তাৰমানে সি তাক মোৰ নামত বোলে কেছ আছে। মাটি তাৰমানে বিক্ৰী কৰিব প্ৰায় ফেব্ৰুৱাৰী মাহত মাটি বিক্ৰী কৰিলোঁ। মাটি বিক্ৰী কৰাৰ পিছত সি মাটি বিক্ৰী কৰা সেইটো গম পাই কিনে সি তাৰমানে পইচাৰ মানে ভাবুকি দিয়ে আৰু। ভাবুকি মানে কেনেকুৱা, মোৰ নামত কেছ আছে, মোৰ নামত STFক মানে বিচাৰি আছে মোক। STFৰ কথা কৈ কিনে সি তাৰমানে প্ৰথমতে 10 লাখ টকা খোজে, 10 লাখ টকা খুজি কিনে তাৰপিছত 5 লাখ টকা খোজে, 5 লাখৰ পৰা 3 লাখ খোজে, 3 লাখৰ পৰা সি 2.5 লাখ খোজে, লাষ্ট সি 1.5 লাখ টকা খোজে। ইতিমধ্যে ৰঙিয়া কাণ্ডৰ অভিযুক্ত সংবাদকৰ্মী শামসুলৰ ভয়ংকৰ পৰিকল্পনা ফাদিল হৈছে কল ৰেকৰ্ডিঙত। অসম আৰক্ষীৰ স্পেচিয়েল টাস্ক ফৰ্চৰ শীৰ্ষ আৰক্ষী বিষয়াৰ নাম লৈ গুণ্ডামি চলোৱা স্বয়ম্ভু সাংবাদিকৰ কৰ্মকাণ্ডক লৈ নীৰৱ ৰঙিয়া থানাৰ আৰক্ষী। তুমি মুঠতে পাৰি লোক মানে STFৰ দ্বাৰা ধৰাব লাগে, বাস সেইটোৱে আৰু কথা। এইটো আৰু তুমি আৰু কেনেকে কি মেনেজ কৰা কৰা? দে মাতে মই কিবা এটা কৰি আছো দে। অভিযুক্তৰ ব্লেকমেইলিঙৰ ভয়ংকৰ বাৰ্তা ভাইৰেল আৰু থানাত গোচৰ ৰুজু হোৱাৰ পিছতেই পলাতক
এইটো শামসুল হক। পাছে সঘনে অপরাধীরে বন্ধুত্ব আর মিতিরালির অভিযোগ উঠা রঙিয়া থানার আরক্ষী এই ঘটনাত কি ভূমিকা গ্রহণ করে সেয়াহে হব লক্ষণীয়। রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। তেজপুৰত সংঘটিত হৈছে এক আজব ঘটনা। স্বামীৰ প্ৰচণ্ড খোচাত দুটাকৈ দাঁত ভাঙিল পত্নী। খং খুবত হাতত সৰা দাঁত লৈ জীয়ৰীসহ থানাত উপস্থিত হয় ভুক্তভোগী পত্নী। দীৰ্ঘদিনে কামালুদ্দিন নামৰ লোকজনে পত্নী আৰু জীয়ৰীৰ ওপৰত চলাই আহিছিল মানসিক শাৰীৰিক আতিশায্য। স্বামীয়ে একে ঘোচাই দাঁত ভাঙিলে পত্নীৰ। হাতত দুটাকৈ সৰা দাঁত লৈ থানাত উপস্থিত ভুক্তভোগী পত্নী। মোৰ স্বামী মোক মারধর করে, খুরাকি নিদিয়ে খুরাকি খুঁজিছো, মোক মারিছে, হাত হাততো মারিছে, মুখতো মারিছে, দুটা দাঁত দাঁত ভাঙি দিছে। সামান্য টকার বিনিময়ত কামালুদ্দিনে তিনিগৰাকী কন্যাক গতাব বিচাৰে দুষ্ট চক্রক। তেজপুৰ ভোজ খোৱার এক আজব ঘটনা। দীর্ঘদিনে কামালুদ্দিন নামৰ লোকজনে পত্নী আৰু জীয়ৰীৰ ওপৰত চলাই আহিছিল মানসিক শাৰীৰিক আতিশয্যা। চৰম পৰ্যায়ত পোৱাৰ পিছত পৰিয়াল কাষ চাপে আৰক্ষীৰ। পত্নীৰ গোচৰৰ ভিত্তিত স্থানীয় বৰঘাট আৰক্ষীয়ে ইতিমধ্যে আটক কৰিছে অভিযুক্ত কামালুদ্দিনক। পিছে আৰক্ষীৰ জিম্মাৰ পৰা মুকলি হলেই কামালুদ্দিনে পত্নী কন্যাক হত্যা কৰাৰ ভাবুকি দিছে। সেয়ে উপায়ন্তৰ হৈ দুর্ভগীয়া পরিয়ালটোৱে আৰক্ষী অধীক্ষকৰ ওচৰত কামালুদ্দিনক উচিত শাস্তি প্ৰদান কৰাৰ দাবী জনাইছে। সামান্য টকাৰ বিনিময়ত কামালুদ্দিনে তিনিগৰাকীকৈ কন্যাক গতাই দিব বিচাৰিছে দুষ্ট চক্ৰক। আপত্তি সত্ত্বেও ককায়েকৰ পুত্ৰৰ সৈতে বিবাহত আবদ্ধ হোৱাৰ বাবে হেঁচা দিছিল নিজৰে জীয়ৰীক। মারপিট করিয়ে থাকে, আমাক মারধর করিয়ে থাকে, কিয় কারণে মানে বিয়া দিব খুঁজে, মানে মানে বিয়া দিব খুঁজে, মানে আমার ডাঙর দেউতার লড়ার লগত যে আমি বিয়া সিয়াতো হব নুখুজুই, বহুত অত্যাচার, মানে খংকারত শান্তি নাই, মোর আমাক সব সময়তে মারে, পয়সা দিব নুখুজে, খুরাকি নিদিয়ে। তেজপুরৰ পৰা হেমন্ত নাথ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। সমাগত 15 আগষ্ট অর্থাৎ দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস। গহপুর, ধেমাজি, বোকাখাটকে ধরে রাজ্যের প্রতিটি প্রান্ত স্বাধীনতা দিবস উদযাপনক ব্যাপক প্রস্তুতি। পেরেডর অনুশীলনের ব্যস্ত আরক্ষী ব্যাটেলিয়নের জওয়ান সকল। গুয়াহাটী রেলওয়ে স্টেশনতো কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী। এই প্রতিবেদন আগবাই বাতর বাবি আলোচু। মাজত মাথু কেইটামান দিন। সমাগত 15 আগস্ট অর্থাৎ দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনক লৈ রাজ্যজুড়ি ব্যাপক প্রস্তুতি। প্রতিখন জিলাতে আরক্ষী বেটেলিয়ান, গৃহরক্ষী বাহিনীর লগতে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল ব্যস্ত পেরেডর অনুশীলনত। পতাকা উত্তোলন, বিশিষ্ট অতিথিক অভিবাদন প্রদান, কুচকাওয়াজ, সুরক্ষা ব্যবস্থা আদি সকল দিককে ত্রুটিহীন করবলৈ সর্বতোপ্রকারে প্রচেষ্টা করা হৈছে। স্বাধীনতা দিবসৰ পূৰ্বে খানাপাৰা পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথাৰতো চলিছে পেৰেডৰ অনুশীলন। খানাপাৰা পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথাৰত কেন্দ্ৰীয়ভাৱে পালন কৰা হ'ব স্বাধীনতা দিবসৰ কাৰ্যসূচী। পুৱা 9 বজাত আনুষ্ঠানিকভাৱে পতাকা উত্তোলন কৰিব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। পতাকা উত্তোলনৰ পাছত অসম আৰক্ষী, অৰ্ধসামৰিক বাহিনীকে ধৰি বহুকেইটা দলৰ কুচকাওয়াজ প্ৰদৰ্শন কৰা হ'ব। গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনতো কটকটীয়া কৰা হৈছে নিৰাপত্তা ব্যৱস্থা। এয়া মহানগৰীৰ সোণাইঘুলি খেলপথাৰৰ দৃশ্য। 5 দিনীয়াকৈ অনুষ্ঠিত কৰা হৈছে স্বাধীনতা কাপ ফুটবল। অংশগ্ৰহণ 35টা দলৰ। সোণাইগুলির এই খেলপথারত প্রত্যেক বছরে এনেকে স্বাধীনতা দিবস উপলক্ষে
ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আইছে। আর এইবার প্রায় 32টা দলে ইয়াত অংশগ্রহণ করেছে। গতি এই আনন্দর কথা, ইয়াতে এনে ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আমার মানুষের মাজত একটা ভাতৃত্ব সুলভ মনোভাব গড়ে তুলিছে। বোকাখাতরও কথা নহয় সুকিয়া। বোকাখাত রাজহুয়া খেলপথারত মহকুমাটোর 20খন বিদ্যালয়ের আর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীর কুচকাওয়াজ। 15 আগস্ট ইতিমধ্যে আমার ইয়াত ভালদরে পতার ব্যবস্থা করা হয়েছে। ইয়াতে প্রায় 17টা-18টা দল, বিভিন্ন স্থানীয় স্কুল তথা থানা, ফরেস্ট ক্যাম্পর পৰা, কহরার পৰা এনেক আনি পেলায় ইয়াতে ইতিমধ্যে অখরা প্রস্তুতি চলি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।